আর যেতিয়া আমার হ্যান্ডেল মারা মেশিন আছিল 2-3 বিঘা মাটিত ওষুধ দিব লাগা হলে ওরে দিনটো দরকার আছে। আগত আমি পাম্পিংটুক দিছিল ধরা 20 মিনিট সময় লাগেছিল, এতিয়া আমার 5 মিনিট সময় লাগে ওষুধ দিয়া ধরা। এতিয়া আমি 1 বিঘাত 1 ঘন্টা টাইম যায়, এতিয়া আমি 10 মিনিটত হয়। এতিয়া যেহেতু আমার গাঁও এরিয়া জায়গা, একদিন দুই দিন লৈকে সময় কারেন্ট নাথকেও পারে, তার কারণে যেটু সুবিধা করে দিছে বহুত ভাল। 45 মিনিটের 50 মিনিট সময় লাগে এই ব্যাটারিটো ফুল চার্জ হবলে, এক টাঙ্কিত 16 লিটার পানি আটে। আর এটা ইমান সুবিধা, একবার চার্জ করিলে আপনার 12-15 টাঙ্কি ওষুধ দিব পৰা যায়। যদি আলু দিয়া যায় তেনেহলে যে রেগুলেটরটো অকনমান ঘুরাই দে, স্পিড কমাই দিলে হল। আর যদি দেহার কিবা ধান তেন আমার ডাইরেক্ট সুইচ আছে, এটা ডাইরেক্ট সুইচটো বহাই দিলে হয়, তাতে আমার 10-12 মিনিটত আমার 16 লিটার পানি শেষ হয়ে যায়। আগতে হ্যান্ডেল মারিব পাম্প মারিব লাগা আছে, এটা পাম্প সব মারিব নালাগে, এনে আর সুইচ দিলেই চলে। তেনেকুৱাকে দেখা গেছে, এনেকাই করে আসলো, এনেকে লড়াই পেলে গৈছিল 2 ঘন্টা মান। আর একটা সুবিধা এই একটু একটু ডাঙর করবা পারা যায়, গরু করবা যায়, বেলেগ মেশিনত নাছিল, এটু আমার কারণে একটা বিরাট সুবিধা হয়েছে। অসমৰ ক্ষেত্ৰত আমি এইটো লক্ষ্য কৰিছোঁ যে খেতিপথাৰৰ মাজলৈকে ইলেক্ট্ৰিচিটি নাই, আনহাতে কৃষকৰ খেতিপথাৰত স্প্ৰেয়াৰ মেচিনৰ প্ৰয়োজন, সেইকাৰণে ইলেক্ট্ৰিক অপাৰেটেড মেচিনে কাম নকৰে, কিন্তু চ'লাৰ অপাৰেটেড মেচিনে কৃষিপথাৰৰ মাজলৈকে লৈ যাব পাৰে আৰু যিকোনো অঞ্চলতে কৃষকে কৃষিকাৰ্য কৰিবলৈ পৰিকল্পনা কৰিব পাৰে। চেলকো ফাউণ্ডেশ্যনৰ পৰা আমাক যিটো বস্তু দিয়া যায়, তো আমাক একটা বাজেট হিসাবে দিয়ে বস্তুটো, তো সেই বস্তুটো আমি পার্চেস করে কিনে তো সেই ভেন্ডরের থ্রুদি আমি দিয়া হো তাত, আর ভেন্ডরে যাই বস্তুখানি ফিটিং করে দিয়া হয়। এই মেশিনটো তো কোনো ধরনের খেতি বলে কথা নাই, যি পারি সব খেতিতে ইউজ করব পারি, ধর নেমু টেঙা হোক, কলগছ হোক, বা আমার ধান খেতি হোক, তো গুহা খেতি হোক, সব খেতিতে ইউজ করব পারি। আর তাতে কিছু নিপুল আছে যত নাকি আমি আগর পাম্পবিল সেই নিপুলবিল ইউজ করব পৰা নাছিল, তো এইকেইটা নিপুল ধরক প্রায় কিছু নিপুল এনেকুৱা ধরনের আছে, তো লগাই দিলে ধর যিমান পারি দূরলৈ প্রায় 6-7 ফুট দূরলৈকে দিব পারি। আর এটা সোলারে চার্জ করার পিছত কৃষকসকলের সময় তাতে কম সময় লাগে, যার ফলত তেওঁলোকে কম সময়তে অধিক মাটিত স্প্রে করব পারে, সেইটো কৃষকসকলক তেওঁলোকৰ শাৰীৰিক পৰিশ্ৰমৰ